কথায় বলে অতীত বারবার ফিরে ফিরে আসে এই মুহূর্তে যে ঘটনাটার কথা বলতে চলেছি সেই ঘটনাটা দশ বছর আগের স্মৃতিকে আবার ফিরিয়ে দিল আপনাদের নিশ্চয়ই মনে আছে কুনাল ঘোষ যখন জেলে ছিলেন তখন যে ছবিগুলো আমরা দেখতে পেতাম দু হাজার সালের কথা ঠিক দশ বছর আগে চিটফান্ড কেলেঙ্কারি মামলায় তখন গ্রেফতার করা হয়েছিল কুনাল ঘোষকে কোর্টে নিয়ে যাওয়া হতো যখন অর্থাৎ কোর্ট প্রোডাকশনের সময় একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তি দিতেন সেই সময় কুণাল ঘোষ আর পুলিশ গাড়ি বাজিয়ে তার কণ্ঠ রোধ করা হতো বলে অভিযোগ করতেন সেই ছবি আমরা বারবার দেখেছি দু হাজার সালের এই ছবি আমাদের চেনা হয়ে গিয়েছিল এবং একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন কুনাল ঘোষ আর পুলিশ সেই সময় রীতিমতো গাড়ি বাজাচ্ছেন যাতে তার শব্দ বাইরে না আসে সেই অভিযোগ করেছেন কুনাল ঘোষ সেই ছবিটা আমরা দেখেছি এবার সঞ্জয় রায়ের ক্ষেত্রেও একই ছবি দেখা গেল শিয়ালদা কোর্টে এই মুহূর্তে আপনাদের সেই দুহাজার সালের ছবি দেখাচ্ছি কুনাল ঘোষকে যখন কোর্ট প্রোডাকশন চলতো তখন তিনি একের পর এক কথা বলতেন এবং তার কথা যাতে বাইরে না আসে সেজন্য পুলিশ রীতিমতো গাড়ি বাজিয়ে আওয়াজ করতেন এই দু সালের সেই ছবি অর্থাৎ দশ বছর আগের সেই ছবি হুবহু দেখা গেল শিয়ালদা কোর্টে সোমবার যখন সঞ্জয়কে পেশ করা হয় শিয়ালদা আদালতে তখন পুলিশকে দেখা গেল একেবারে আগের ভূমিকায় সঞ্জয় প্রথম দুদিন যেভাবে মুখ খুলেছে অর্থাৎ একদিন সে নিজেকে নির্দোষ বলে দাবি করে আবার অন্যদিকে সে যেভাবে বিনীত গোয়েলের দিকে আঙুল তুলেছে তাতে কলকাতা পুলিশ এবার আরো কঠোর হয়েছে বাইরে যাতে সে কোনো কথা বলতে না পারে তার জন্য কলকাতা পুলিশ পুরো প্রস্তুতি নিয়েছিল দেখা যায় পুলিশের গাড়ির পাদানির ওপর পুলিশকর্মীরা উঠে গাড়ির ওপর বাজাতে থাকেন পুলিশ কর্মীরা পাদানির ওপর উঠে গাড়ি বাজাতে থাকেন শুধু গাড়ি বাজানোই নয় একই সঙ্গে হর্নও বাজানো হয় কিন্তু কেন এই ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে গেল দেখুন আজকের ছবিটা এবার আপনাদের দেখাচ্ছি এই দেখুন

করিনি আমি বললাম আমাকে সেখানে উঠে বলতে যাইনি আমাকে মিশে নামিয়ে দিল আমার কথা শুনছে না পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে আমি এতদিন চুপ ছিল আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না তুমি কিছু বলবে না এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখি আমাকে এ করেছে আমি কিন্তু পুরোপুরি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এতদিন আমি চুপচাপ ছিলাম আমাকে তবে এরপর যেটা হয়েছিল সেটা আরো ভয়ঙ্কর সে সরাসরি অভিযোগ তোলে বিনীত গোয়েলের বিরুদ্ধে

এবারে গোটা বিষয় পুলিশ যেভাবে তৎপর হলো তাতে বোঝা যাচ্ছে যে সঞ্জয়ের মুখ খোলা নিয়ে কিন্তু পুলিশের মধ্যে বেশ চাপ তৈরি হয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনাবো এবার কুনাল বছর আগের স্মৃতি ঠিক দু চোদ্দ সালে চিট ফান্ড কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়ার পর কুনাল ঘোষ কোর্ট প্রোডাকশনের সময় বিস্ফোরক স্বীকারোক্তি দিতেন একের পর এক কিন্তু তিনি বিস্ফোরক বক্তব্য সামনে আনতেন সেই সময় পুলিশ গাড়ি বাজিয়ে তার কণ্ঠরোধ করার চেষ্টা করতো বলে অভিযোগ উঠতো সেই ছবি আজকে দেখা গেল শিয়ালদহ আদালতে এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদহ আদালতের সামনে কিছুক্ষণ আগে আর্যিকর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় এই আদালতে আজকে পেশ করার জন্য কারণ আজকেও কিন্তু ট্রায়াল রয়েছে বিচার পর্বে রয়েছে ফলে সঞ্জয় কিন্তু প্রথম দুদিন যেভাবে মুখ খুলেছে এবং প্রথমে সে নির্দোষ বলে দাবি করেছে পরদিন কিন্তু সে বিনীত এবং ডিসি ডিডি স্পেশালের নাম নিয়েছে ফলে একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তির পর কিন্তু কলকাতা পুলিশ আরও কঠোর হচ্ছিল বিভিন্ন কৌশল অবলম্বন করছিল সঞ্জয়ের যাতে বাইরে কথা বলতে না পারে যাতে সংবাদ মাধ্যম তার বক্তব্য নিতে না পারে কিন্তু আজকে যে কৌশল নিল কলকাতা পুলিশ সেটা কিন্তু আমাদেরকে সেই দশ বছর আগের স্মৃতি মনে করে দিচ্ছে কারণ সেই সময় আমরা দেখতাম যে কুনাল ঘোষকে গাড়ি থেকে বার করার সময় তিনি যাতে কথা না বলতে পারেন তার জন্য কলকাতা পুলিশ গাড়ি বাজাতো সেই অভিযোগ পুলিশের বিরুদ্ধে আজকে সেই একই ছবি হুবহু একই দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় যখন কোর্টের এই রাস্তা দিয়ে এই গেট দিয়ে গাড়ি প্রবেশ করে দূরে যে সিঁড়ি রয়েছে কোর্টের সেই সিঁড়ির কাছে সঞ্জয়ের গাড়িটা গিয়ে দাঁড়ায় এবং সঞ্জয়কে গাড়ি থেকে নামানোর আগে কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে প্রস্তুতি আগে নেয় তারপর কলকাতা পুলিশ সঞ্জয়কে গাড়ি থেকে নামায় কি ছিল সেই প্রস্তুতি একবার গাড়িটা দেখাতে বলবো এই সেই গাড়ি যে গাড়ি করে সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে সঞ্জয় যখন গাড়ির ভেতরে তখন কিন্তু এই গাড়ির পাদানির দানির ওপরে ছ থেকে সাতজন পুলিশ কর্মী পড়েন সঞ্জয় নামবে গাড়ির ওপার থেকে গাড়ির এপারে পাদানিতে থেকে ছ সাতজন পুলিশ কর্মী এই পাদানির ওপর উঠে পড়েন এবং গাড়ির ওপরের এই অংশ কিন্তু সকলে একসঙ্গে হাত দিয়ে বাজাতে শুরু করেন সঞ্জয় নামার ঠিক আগের মুহূর্ত থেকে গাড়ির ওপরে ছাদের এই অংশ সকল পুলিশ কর্মী যে ছ সাতজন ওপরে ছিলেন তারা একসঙ্গে বাজাতে শুরু করেন শুধু গাড়ি বাজানোই নয় একই সঙ্গে সেই সময় দু তিনটে গাড়ি একসাথে হর্ন বাজাতে শুরু করে কোনো কারণ ছাড়াই কারণ ভেতরে যখন আদালতের ভেতরে যখন তিনটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তখন কিন্তু তিনটে গাড়ির হর্ন বাজানোর কোনো প্রয়োজন ছিল না তাহলে কি সঞ্জয়ের কণ্ঠস্বর ঢাকতেই সেই হর্ন বাজানো প্রশ্ন তো উঠছেই কারণ সেই সময় সকল পুলিশকর্মী কোনো কারণ ছাড়াই একসঙ্গে গাড়ি বাজাতে শুরু করেন একই সঙ্গে তিনটে গাড়ি একসঙ্গে হর্ন দিতে শুরু করে ঠিক তখন যখন সঞ্জয় গাড়ি থেকে নামবে এবং সঞ্জয় গাড়ি থেকে থেকে নেমে ভেতরে ঢোকার পর কিন্তু অটোমেটিক্যালি তারা গাড়ি বাজানো বন্ধ করে দেন এবং গাড়িগুলো হর্ন বাজানো বন্ধ করে দেয় ফলে প্রশ্ন উঠছে সঞ্জয় যাতে চিৎকার সংবাদ মাধ্যমের ক্যামেরা অব্দি না আসে যাতে সঞ্জয় আজই কোনো বিস্ফোরক স্বীকারোক্তি না দিতে পারে তার জন্য কি পুলিশের আগে এ থেকে এই পরিকল্পনা প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে ঠিক দশ বছর আগের স্মৃতি আবার ফিরিয়ে দিল এদিন ঠিক দশ বছর আগে যেভাবে কুনাল ঘোষকে কোর্ট প্রোডাকশনের সময় পুলিশ যে কাজ করত আজ কিন্তু সেই জিনিস দেখা গেল দেখুন দু হাজার চোদ্দ দু আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন